ভাইজান ভুল হয়ে গেছে আমি মানে একটা কাজও ঠিকমতো করতে পারছ না চোখ কি আকাশে রাখোস সত্যি সব ভালোভাবে কাজ করতে না পারলে বাসা থেকে চলে যাবে সত্যি সব দূর আমার চোখের সামনে থেকে ভাইজান আমি ঠিক কইরা দিতাছি বলছেন এখান থেকে চোখের সামনে থেকে দূর হ সত্যি মানে একটা কাজ যদি ভালোভাবে করতে পারে সত্যি সব এই সামিয়া সামিয়া হ্যাঁ ভাইজান আমার জন্য এক গ্লাস পানি আনতো হ্যাঁ ভাইজান আনতাছি ভাইজান যে পানি লন ময়লা গেলে শান্ত সামনে জন্য পানি একটা কাজ কি তুই ভালোমতো করতে পারোস এটা করতে পারোস না ওইটা করতে পারোস না কোনো একটা কাজ যদি তুই প্রপার ভালোভাবে করতে পারোস আবার দিচ্ছিলি তো পানি গ্লাসটা ফেলে এই সামিয়া এদিকে আইতো একটু হ্যাঁ ভাইজান আইতাছি হ্যাঁ ভাইজান কোন আচ্ছা শোন আমি অফিসের কাজে দুই তিন দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি আর এদের মধ্যে আমার ফ্রেন্ড সাইকেল আসবে তুই বাসাটা সুন্দর করে গুছিয়ে রাখিস ঠিক আছে আর তোর যে কাজের ধরন কোনো কাজ তো ঠিক মতো করতে পারোস না আমি যদি এসে দেখছি যে কোনো কাজ উল্টো পাল্টো হয়ে আসে না তাহলে কিন্তু তোকে চাকরি থেকে আউট করে দিব বুঝতে পারছোস আর তোর ভাবি তো বা গ্রামিত করবে তাও সব দায়িত্ব তো তোর হাতেই আচ্ছা ভাইজান আর তুই এখন যা নিজের কাজ কর আমি তাহলে বের হই আচ্ছা ভাইজান এই সামিয়া সামিয়া ও হ্যাঁ ভাইজান একটু এদিকে আই তো হ্যাঁ ভাইজান আইতাছি হ্যাঁ ভাইজান কোন কি হইছে এখানে বস না ভাইজান ঠিক আছে আরে বস না প্রবলেম না না ভাইজান আমি এইখানেই ঠিক আছি আরে তো স্যার বলছ না বস ঠিক আছে কি রে ঈদে বাড়ি যাবে না হ্যাঁ ভাইজান বাড়ি তো যাবো কিন্তু ভাবি তো বাসায় নাই আরে কোনো সমস্যা নেই আমি সামলে নেব আর শুন তুই আমাকে ক্ষমা করে দিস আসলে কি জানিস আমরা যারা উচ্চবিত্ত লোকরা তাদের মধ্যে যারা নিম্নবর্তী ফ্যামিলির মেয়ে বা লোকেরা তাদের সাথে সবসময় আমরা খারাপ আচরণ করি তোর সাথে উঠতে বসতে তোকে কথা শোনাই তুই আমাকে ক্ষমা করে দিস আর হ্যাঁ ভালো কথা টাকাগুলো রাখ এবার ফ্যামিলির সাথে খুব ভালোভাবে উদযাপন করবি ঈদ মোবারক আমি যে আপনার ঋণ কিভাবে শোধ করবো ঈদ মোবারক ভাইজান ঈদ মোবারক ঠিক আছে ভাইজান আমি তাহলে এখন উঠি আচ্ছা ঠিক আছে যা শিট ফোনটা নিতে তো ভুলে গেছি হ্যালো কেমন আছিস মা আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো নাই তুই তো জানোস তোর একটা ছোট ভাই আছে বোন আছে তোর আব্বাও বাইসা নাই ঈদের সময় যদি তা করে মুখে দুই টুকরা গোস্ত তুলে না দিতে পারি তাহলে কেমনটা লাগে ক জামার জন্য বায়না ধরে আচ্ছা মা আমি তো এই মাসের টাকা আগে লয়ে লইছিলাম তুমি সেই টাকা কি করছো আর আমার তো ওষুধ পানি লাগে তুই তাহলে দেখ কিভাবে জোগাড় করতে পারিস জামা কাপড় কেনার ব্যবস্থা গরুর গোস্ত কেনার ব্যবস্থা সব আমি করব তুমি কোনো চিন্তা করো না নিজের খেয়াল নিও হ্যাঁ আচ্ছা মা